গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে ছুটির দিন, স্যাটারডে, বাট কাজের তো কোনো শেষ নেই, তাই সকাল সকালই উঠতে হয়েছে অ্যাজ ইউজুয়াল। নিয়ে উঠে আগেই আজকে বেঙ্গল ঘরটা মুছে দিল, ব্রেকফাস্টের প্রিপারেশনটা ওই করছে। আজকে স্যান্ডউইচ বানাবে বললো, সেই আগে যখন ফাঁকা টাইমে বসে থাকতাম খুব এক দিয়ে স্যান্ডউইচ হতো, তো অনেক দিন হয় না। নিয়ে আজকে বললো দাও আমি বানাচ্ছি, তো ও বানাচ্ছে। আর রিহান ঘুমিয়ে পড়েছে, আর আমার চুলটার দিকে প্লিজ মানে চুলটা অ্যাভয়েড করো, আজকে অয়েল ম্যাসাজ করেছি ভালো করে, কারণ একদম অয়েলিং করা হয় না, তো সেই জন্য অয়েল ম্যাসাজ করে রেখে দিয়েছি। একটু পরে স্নান টান করবো, আগে ব্রেকফাস্ট খাবো, আর আজকে চেষ্টা করবো একদম হালকার মধ্যে কিছু রান্না করার, কেননা প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি, আর রিহান উঠলেই তোমাদের সাথে দেখাও করাবো। এটার ভেতরে রয়েছে চিজ, মেয়োনিজ, টমেটো সস, এমনি টমেটো, শসা আর কি, ডিম সেদ্ধ করে দেওয়া স্ম্যাশ করে, এটা যা টেস্টি হয় খেতে। আমাদের ব্রেকফাস্ট হলো, নিয়ে রান্না বসালাম, আর এদিকে দেখো ঘুম পাড়ানোর চেষ্টা করছে বেঙ্গল কখন দেখে, কে বলবো ঘুমাবে, ঘুম আছে চোখে, ঘুম টুম নেই, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে জোর জবরদস্তি। আর ওর একটা খেলনা এসেছে, ওটাকে খুলতে হবে। বল, সেদিনকে আমরা যেটা দেখে এসেছিলাম বললাম না অনেক দাম বলছে, হাসি না, দেখা তো ওটা একটা আমরা ফার্স্ট ট্রাইতে অন্য একটা পেয়েছি ওই টাইপেরই, ওটার দাম ছিল 1700, আর এটা কত বললে মনে 900, হ্যাঁ ওই 1000 টাকা। তো ওই জন্য ওইটা অর্ডার করেছিলাম, এসছে কদিন হলো, 3-4 দিন হলো, তো আমি আর খুলিনি, ভাবলাম আজকে বেঙ্গল বাড়িতে আছে আজকে খোলা হবে, চলো তোমার খেলনা খোলা হবে। আর ওদিকে ওর আপেল সেদ্ধ করতে বসিয়েছি, এখন 2 দিন হলো ওকে আপেল দিচ্ছি, আমি আর বেঙ্গল এখন আপেল খাই না, আমাদের মানসিক আছে, তো সেই জন্য আপেলটা খাচ্ছি না, ওই জন্য আপেল করিও না, তো হাফ আপেল ওকে দেবো আর হাফ মাকে দিয়ে দিতে পারবো বলে এখন আপেলটা নিয়ে আসছি। চলো বেরি চটপট, জেগে থাকতে থাকতে নাহলে কিন্তু ঘুমিয়ে চলে আসবে, ঘুমু। এদিকে একটা তরকারি হচ্ছে অলরেডি, এটা রাতের আর দিনের দুবেলারই হবে, আর এইটাতে করতে দিয়েছি ওর আপেল সেদ্ধ, আজকে এইভাবে দিয়েছি করতে, যেহেতু আর কোনো ব্যবস্থা নেই, একটা টিফিনে দিয়ে দিয়েছি, জল দিয়েছি, দেখা যাক হয় কিনা। দেখো এই যে তোমার খেলনা, মাই ফার্স্ট জিম। ও আচ্ছা এটা বসে দেখেছ, তা আমি বলেছিলাম নিতে, এইটা 6 মান্থস প্লাস। আচ্ছা একটু ধরে দেখাও বক্সটা, একটু দেখাও ধরে, হ্যাঁ তোমার বলে বাবালি 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 কাত, দেখি বাবা এটা কি, এটা কি, এটা কি, এটা কি জিনিস, কার খেলনা, ওরে বাবা লে কি খুশি দেখো, বা কি সুন্দর দেখতে গো এটা, আচ্ছা দুটো ক্রস হবে, দুটো ক্রস বের করছো কেন, হ্যাঁ অনেকটা মশারিটা, মশারি এটা কার, এটা কার, কার এটা কার,
চলে এসো, ছানা রয়েছে, দাও শুয়ে দাও। হ্যাঁ শুয়ে দাও, ফ্যানটা চালিয়ে দাও, দেখি কি করে। ও নিজের উল্টাবে, ও খালি আর নালে দেখবে, দেখো খুব খুঁজি খুব খুঁজি খুব খুঁজি। হ্যাঁ একটা আওয়াজও তো ভালো আছে। আছে রিহানের ফার্স্ট খেলনা যেটা আমরা কিনে দিলাম, বাকি এটা ওটা অনেকেরই, যে ঝুনঝুনি আরো একটা খুব সুন্দর খেলনা, সেদিনকে সোনু দাদা এনেছিল একটা খেলনা, ওরকম অনেকগুলো আছে, বাট ওগুলো একটাতেও ওর ইন্টারেস্ট নেই, ওই তাকিয়ে তাকিয়ে বড় জোর দেখে। এইটাতেও তাই করছে, তাকিয়ে তাকিয়ে দেখছে খুব। ও নিজের উল্টাবে, ও না এখনো হাত দিয়ে মানে কোনো জিনিসটা ধরবো সেই এটা এখনো আসেনি, মানে ফেলবো ধরবো এই জিনিসটা নেই, ও খালি দেখবে ভালো করে, দেখবে মুখ দিতে যাবে খুব, মানে নেমে ওটাতে মুখ দেবে, ও যে কোনো জিনিস দেখে ও মুখ দেবে। I don't really know what comes next, I'm just doing my best even though I'm so stressed. এই দেখো আপেলটা পুরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ও আবার আমার হাতে খেতে একটু বেশি পছন্দ করে, বলে আমি চামচে খাই না, করে দাও করে দাও করে গিয়ে সব দেবে। একদিন কুকারটা একদম বন্ধ করে সিটি দিয়েছিলাম, সেদিন পুরো টিফিনটার মধ্যে মানে টিফিনটা খুলেই দিয়েছিলাম, টিফিনটার মধ্যে অ্যাপেলটার মধ্যে পুরো জল ঢুকে গেছিল, তো অ্যাপেলটা তো স্টিমে সেদ্ধ করতে হয় জলে না, আজকে দেখছি সুন্দর হয়েছে, যদিও পেপারটা একটুখানি পড়েছে ওর মধ্যে জল হয়ে, একদম অল্প তো প্রবলেম হয়নি, ওই জলটা আমি এর সাথে দিয়ে দিয়েছি যাতে নিউট্রিয়েন্টসটা বেরিয়ে না যায়, না বাবা? হ্যাঁ ও সব বোঝে, তোমরা বোঝো না, ও বোঝে সব। হ্যাঁ হ্যাঁ ওকে সবাইতে হ্যাঁ বলতে হবে, এত ঘুম এসছে ওর, কিন্তু ওকে খাওয়াতে হবে কিভাবে, পাখি যতক্ষণ পাখি আয় বলবো ততক্ষণ ওকে হবে পাখি আবার আবার পাটা ফাঁক কর দেখি। এত হাসি আমার, এই জাস্ট স্নান হলো, ওকে অ্যাপেলটা খাইয়ে আমি স্নান করতে গেছিলাম, তারপর কটা কাজ ছিল সেগুলো সারলাম, সব করে স্নান করতে গেলাম, স্নান করে বেরিয়ে দেখছি ও উঠে গেছে, তো আজকে আবার ভাত না খেয়ে ঘুমিয়ে পড়েছে, যেহেতু আজকে ফার্স্ট টাইম পরপর দুটো ফ্রুটস দিয়েছিলাম, বানানা আর অ্যাপেল, তো এই দুটো খেয়ে ওর বোধহয় পেট ভর্তি ছিল, ঘুমিয়ে গেছে, এখন আবার উঠে গেছে, তো তাড়াতাড়ি করে ওর ভাতটা রেডি করলাম, এখন ভাতটা খাওয়াবো আর বেঙ্গালোর এই
নতুন যেটা এলো না ওই টয়টা, ওটা যে বেডের মতো যেটা ছিল ওটাকে ধুয়ে ডেটল জলে ধুয়ে পুরো মেলে দিয়েছে। ও প্রতিটা জিনিস নিয়ে এত মানে পজেসিভ আর ইয়ে, মানে প্রতিটা জিনিস একদম ছোটো ছোটো জিনিস একদম ডেটলে ধুবে এতে ধুবে, যা করে না মানে পাগল করে দেয় পুরো আমাকে, নিজেও এরকম করতে থাকবে সারাক্ষণ। এই কটা লিচুর থেকে এক প্যাকেট শাক পাতা বেরিয়েছে, সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখলাম আর এটা আবার বাইরে ফেলে দিয়ে আসলাম। আর এই জাস্ট খাওয়া দাওয়া হলো, রিহান ঘুমিয়েও পড়েছে আর বেঙ্গল বসে বসে এখন দেখ সিনেমা দেখছে লর্ড অফ দ্য রিংস, এটা বোধ হয় কিছু না হলেও 500 বার দেখেছে, আবারও বসে বসে দেখছে। হয়ে গেল গুলো আর হাসি দেখো, হাসি দেখো একবার, এগুলো থেকে উঠে কেউ এত হাসে, এ মা আর অন্য ঠুকলে হবে। এবার এখন পা দুটোকে তুলতে শিখেছে, মুখের কাছে নিতে শিখেছে, না হ্যালো ওইটা খাচ্ছ, ওইটাই খুশি হ। মাকে খেতে দেখে ওর মুখ থেকে এতটা লালা বের করে দিয়েছে, বেচারার মা বলছে লোভ লাগছে ওই জন্য লালা বার করছে। নিয়ে মা এতটুকু মুখে দিতে বললাম, ওই একটুখানি খুঁটে ওকে খালি টেস্ট করালাম, আমারও মায়া লাগছে দেখে, বেচারা দেখে কেমন করছে না। ব্যাস ও চুলটি আমার ভালো ধরতে পারে, আর কিছু ধরতে পারুক আর না পারুক, সারাক্ষণ খালি চুলটা ধরে রাখো। হ্যাঁ খালি আইসক্রিম খাচ্ছে, আমি আনতে বলেছিলাম, কে আনতে বলেছিল? প্রতিদিনই আমি আর মা ওকে নিয়ে বেরোই, আমি একা থাকলে একা নিয়ে বেরোই, আজকে যেহেতু পাপা আছে আমরা তিনজনই বেরোচ্ছি, চলো চলে এসো। এই তো হাবা 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 হাবা, এই দেখ বাবা ঝুঁকে এক নম্বর সামনে পুরো ঝুঁকিয়ে যায়। বাইরের হাওয়াটা পেলেই ঘুমিয়ে যায়, ভাবলাম বৃষ্টিটা যদি হয় একটু কিছুই হলো না, হাওয়াটাও একবার করে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাইরে ঘুরতে ঘুরতে বাইরে ঘোরালে না ওকে, ও একটুখানি রিলিফ পায় আর ঘুমিয়েও যায়, ওর বেশ সুন্দর ঘুমটা হয়। নিয়ে একটুখানি তালশাঁস দেখতে পেলাম, তালশাঁস কিনে নিলাম, ব্যাস এবার বাড়ি যাচ্ছি, গিয়ে পরে রাতের খাওয়ার জোগাড় হবে। তো এই ব্লগটা আর কন্টিনিউ করছি না,
আশা করছি তোমাদের ভালো লেগেছে, এখানে কিছু দেখাই যাচ্ছে না। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, পরের নতুন ব্লগে দেখা হচ্ছে। কিংবা পুরো অন্ধকার দেখা দেখা দেখো।